Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. 1651 খ্রিস্টাব্দ বাদশাহ শাহজাদ তো শেষ হতে তখন আর অল্প কয়েক বছর বাকি সেই সময় বাংলার সুবাদার শাহজাদা সুজা নেপথ্যে শুরু হয়ে গেছে সিংহাসনের জন্য শাহজাদাদের প্রতিদ্বন্দ্বিতা সুদূর দাক্ষিণাত্যে মীর জুমলা এখনো গোলকুন্ডার হুজির কিন্তু সেখান থেকেই শাহজাদা আওরঙ্গজেবের সঙ্গে জোট বেঁধে ছড়াতে শুরু করেছে কূটনীতির জাল যে জালে জড়িয়ে পড়বে দারা মুরাদ আর শাহ সুজা ক্ষমতার জন্য ষড়যন্ত্র শুধু শাহজাদাদের মধ্যে নয় দেশের প্রত্যেকটি আমির ওমরা জমিদারদের মধ্যেও যাদের উপর শাহ সুজা খুব নেক নজর তাদের মধ্যে একজন নাসিমপুরের জমিদার রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি একটা হীন চক্রান্ত করে নিজের দখলে এনেছিলেন পুরনো বন্ধু রায়রায়ণ উমাকান্ত রায়ের জমিদারি সেই উমাকান্ত রায়ের ছেলে দেবীকান্ত পিতৃহীন হয়ে এখন ইন্দ্রনারায়ণীরে আশ্রিত ইন্দ্রনারায়ণের দেওয়ান শিবশঙ্কর মজুমদারের উদ্দেশ্য ছিল আরও গভীর নিজের ছেলে বাসুদেবকেও সে রেখেছিল ইন্দ্রনারায়ণেরই মহলে সেই গড় নাসিমপুরেরই গল্প বলছি আপনাদের যেখানে দেবীকান্তপুরে বারীন্দ্রনারায়ণের কন্যা উত্তরার খেলাধুলো ভাব ভালোবাসা কলহ বিবাদ মান অভিমানের পেছনে শিবশঙ্করের কূটনীতির জাল ছড়ানোর পটভূমিকা সেদিন নববর্ষ গড় নাসিমপুরে শিবশঙ্কর শোনো ওর নাকি বাবার জন্য মন কেমন করছে আজকের দিনে যেখানে সবাই আনন্দ করে বাড়ছে সেখানে এই শ্রীমান মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে আর সবাই কি ভাববে জানো সবাই ভাববে আমি খেটে পড়তে কিছুই দিই না তা বাবা কি করবে বলো দিন তো সকলের সমান যায় না রাজা ইন্দ্রনারায়ণের দয়ার শরীর তাই শুধু একটু বকলেন অন্য কেউ হলে তো একটা মহল থেকে বের করে দিবে না আমি হতে দেব না তুমি আচ্ছা আয় চল ভিতরে যাই কি এত করে ডাকলাম তবু আসবি না যা তোর সাথে কথা বলবো না Thank you.
ছেড়ে দিকে বোধ হয় পথ হারিয়ে এখানে এসে পড়েছে। এত রাত্রে গভীর জঙ্গলে একা এসে পড়লে কি করে? তুমি থাকো কোথায় আমায় বলো, আমি কাউকে বলবো না। গড় নাসিমপুর। বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? গড় নাসিমপুর আমার বাড়ি নয়। তাহলে? আমার বাড়ি নেই। বাড়ি নেই? সে কি? আগে ছিল কিন্তু এখন আর নেই। নেই? আগে বাড়ি ছিল কোথায়? সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম? তোর বাবার নাম কি? ঈশ্বর উমাকান্ত রায়। উমাকান্ত রায়? সুবর্ণগ্রামের জমিদার রায় রায়ন উমাকান্ত রায়। আচ্ছা, তুমি তাহলে উমাকান্ত রায়ের ছেলে। তোমার বাবার মৃত্যুর পর রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী তোমাকে সুবর্ণগ্রাম থেকে তার নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছিলেন। তিনি তোমার বাবার বাল্য বন্ধু। আচ্ছা, তোমার বাবার মৃত্যুর পর তোমাদের জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল না? ইন্দ্রনারায়ণ এখন তা ভোগ করছে। আমি জানি অনেক টাকা ঘুষ দিতে হয়েছিল শাহসুজার দেওয়ানকে, সবই আমি জানি। তাহলে তুমি গড় নাসিমপুর থেকে পালিয়ে যাচ্ছ? আমি আর গড় নাসিমপুরে ফিরে যাব না। তাহলে তুমি কোথায় যাবে? জানি না। আমার সঙ্গে যাবে? রাজা ইন্দ্রনারায়ণের প্রচুর সম্পত্তি, উত্তরা তার একমাত্র সন্তান, বাসুদেব উত্তরাকে বিয়ে করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসবে। কিন্তু দেবীকান্ত, সেও তো আমারই কাছে মানুষ। আমি চাই না যে দেবীকান্ত এখানে ফিরে আসুক। সে কি দাদা, কিন্তু তুমি তো একসময় দেবীকান্তর বাবা রায় রায়ন উমাকান্ত রায়েরই দিবান ছিলে। আমি কিছুই ভুলিনি সুরেশ্বরী। মনে পড়ে এক উদ্ধত অবাধ্য প্রজাকে শাসন করেছিলাম বলে উমাকান্ত আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তার খানিকটা প্রতিশোধ আমি নিয়েছি, আর একটু বাকি আছে। সুন্দর তুমি সজীবনে তোমার স্বপ্ন এই দুটি নয়নে, ও গো সুন্দর
শোনো। কি? একটা কথা আছে তোমার সঙ্গে। সেটা তুমি প্রত্যেকদিনই বলছো। ছাড়ো, আমাকে যেতে দাও। আচ্ছা বাসুদেব, আজকাল তোমার কি হয়েছে বলো তো? উত্তরা বলো। আমি তোমায় ভালোবাসি উত্তরা। সে তো খুব ভালো কথা, এখানে সবাই আমাকে ভালোবাসে। তুমি জানো না, ছোটবেলা থেকে আমি তোমায় ভালোবেসেছি। আমি তোমায় বিয়ে করতে চাই উত্তরা। কিন্তু আমি তো এখন কারোকে বিয়ে করতে চাই না। এই তোমার উত্তর আপাতত? উত্তরা বাসুদেব, বাসুদেব রাজমহলে কবে ফিরে যাচ্ছে? আরে শুনছি যে শাহসুজা ফৌজ নিয়ে নিজেই যাচ্ছে আগ্রা দখল করতে। এই সিংহাসনের জন্যে শাহজাদাদের লড়াই কি আর থামবে না? এরই মধ্যে তুমি কোথায় আছো পিসি? যুদ্ধ তো সবে জমে উঠলো। সমগ্র যুদ্ধটা হলো শাহে আলিজা দারাসিক আর ঔরঙ্গজেবের মধ্যে। এবার কি ঔরঙ্গজেব নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছেন? শাহনশাহ আবুল ফৌজ আসাদউদ্দিন মোহাম্মদ তাহমুর সিকান্দার শাহ সুজা কাজী, কত বড় নাম! শাহ সুজা কি ঔরঙ্গজেবকে এমনি এমনি ছেড়ে দেবে? তুই এসব বন্ধ করলি বন্ধু, কেন যাচ্ছিস বাবা? আমার তো মোটেই কিছু ভালো লাগছে না। কি যে বলো পিসি, আমার নাগে উপায় আছে। শাহ সুজার দরবারে আমার কত খাতির। ওর ছেলে শাহজাদা বুলন্দ আক্তার আমার কত ভালোবাসে। উন্নতির বিরাট সুযোগ সামনে, আর এটা তো হাতছাড়া করা যায় না। না না বাসুদেব, না, এই অবস্থায় রাজমহলে তোকে আমি একা কিছুতেই যেতে দেব না। একা কেন? এবার তো তোমরা সবাই আসছো। আমরা? তুমি শোনোনি, যুদ্ধ যাবার আগে শাহ সুজার আম দরবার হবে। রাজামশাইয়ের বাবা সেখানে যাবেন বলে স্থির করেছেন। আচ্ছা বাসুদেব, তুমি তো অনেক খবর রাখো। কোনোদিন কারোর কাছে দেবীকান্তর কোনো খবর পাওনি? কে? দেবীকান্ত? নীতালোধ্রপ্রসবরযশা পাণ্ডুকামাননে শ্রী। সাজে
শিবশঙ্কর, আগে বলছিলাম কি, একটি ভালো পাত্রের ব্যবস্থা কর। কার জন্য? উত্তরার জন্য? হ্যাঁ, ওর বিয়ের বয়স হলো। যদি অভয় দেন তো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। আগে বলছিলাম কি, যে বাইরে খোঁজাখুঁজির দরকার কি, পাত্র তো ঘরেই রয়েছে। ঘরে কে সে? আগে বাসুদেব। বাসুদেব? না, সে হয় না, সে কিছুতেই হয়। জানিনা আজ সে কোথায়। তুমি যখন রাজমহল যাচ্ছ তখন ভালো করে সব খোঁজ খবর নিও, যদি প্রয়োজন মনে করো তো আগ্রাও ঘুরে আসতে পারো, আমি পথে নেমে যাব। পলাশ করে আদিত্য ঘোষ চৌধুরী প্রজাদের উপর পীড়ন করে অনেক পয়সা করেছে, এবার তাকে এমন শিক্ষা দেবে যে কোনোদিন জীবনে যেন সে সে কথা বলতে না পারে। তুমি আমার কথা শুনছো না? আগে হ্যাঁ শুনছি গুরুদেব। আমরা গড় নাসিমপুরের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বহুদিন পর আমরা এই পথ দিয়ে যাচ্ছি। আচ্ছা দেবীকান্ত, ইন্দ্রনারায়ণ চৌধুরী তোমার পৈতৃক সম্পত্তি প্রতারণা করে দখল করে নিয়েছিল, তুমি তার উপর প্রতিশোধ নিতে চাও না? না। ঠিকই, তুমি অন্যায়ের প্রতিশোধ নেবে না? শুধু রাজা ইন্দ্রনারায়ণের প্রতিশোধ নিয়ে কি হবে ঠাকুর? যে শাসন ব্যবস্থা রাজা ইন্দ্রনারায়ণের মতো লোককে প্রশ্রয় দিচ্ছে তার সঙ্গে আমার আসল বিরোধ। সব তৈরি? আমি তৈরি। সবাইকে তৈরি হয়ে নিতে বলো। গুরুদেব তো নারী কণ্ঠের আসছো না, আবার তো ওদিক থেকে আসছো না? তুমি যাও, দেরি করো না। মেয়েদের ওপর কোন রকম হামলা চলবে না, পায়ে ধরে ক্ষমা চাও। এটা আমার এলাকা। এলাকা জারি হোক, হুকুম আমার। আমায় ক্ষমা করবেন, যাও। আপনি ঠিক সময় মতো এসে পড়লেন, নইলে আমার মান ইজ্জত দুই যেত। আল্লাহ তাআলা আপনার ভালো করুন। কোথায় যাচ্ছেন আপনি? রাজমহলে। কিন্তু এত রাত্রে এ পথ তো নিরাপদ নয়। আচ্ছা আপনি কি রাজমহলে থাকেন? না, মালদায়। আমার আব্বা আছেন ওখানকার ফৌজদার। ফৌজদার কাসিম খান, উনি কি আপনার বাবা? হ্যাঁ। আপনি ওকে চেনেন? আপনি বোধহয় আমার চেনেন না। আমি রাজা বাবু, নাম শুনেছি। আজ থেকে আপনি আমার ভাই। হ্যাঁ বোন। আজ এক মুসলমান বোনের ইজ্জত, তার এক হিন্দু ভাইয়ের জন্য রক্ষা পেল। আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা শুধু ভাই আর বোন, তাই না? তোমার নাম কি বোন? সিতারা। বাহ, ভারী মিষ্টি নাম তো। যাই হোক, আর তোমাদের কোনো ভয় নেই। আচ্ছা বোন, এবার আমি যাই, কেমন? সারা হিন্দুস্তানে এখন তিন তিনজন বাদশাহ। আগ্রায় বাদশাহ শাহজাহান, গুজরাতে বাদশাহ মুরাদ, আর এখানে বাদশাহ শাহ সুজা। আমরা পশ্চিমে যুদ্ধ করতে যাচ্ছি, আমাদের প্রচুর টাকার দরকার।
তুমি আমাদের কত দেবে? আমরা ডাকাতি করে যা পাবো তার তিন ভাগের এক ভাগ। না আদা আদি আসুন 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 ফৌজদার কাজী খা আসুন। আজ আমার খুবই খুশকিস্মত যে রাজমহলে এসে আপনার সঙ্গে দেখা হলো। আমি দরবারে বাসুদেবের কাছে শুনলাম যে আপনারা রাজমহলে এসেছেন, তাই আপনাদের কুশল জানতে এলাম। হ্যাঁ আপনাদের অনুগ্রহে একরকম ভালোই আছে। হ্যাঁ ভালোই আছে। বাজি ধরা যাক। ওই যে পালকি, আমি বলছি ওর মধ্যে আছে একটি পড়ি। আরে পঞ্চাশ বছর পড়িও তো থাকতে পারে। চলো পরে হয়ে যাক। কে আছে? স্বয়ং রাজামশাইয়ের মেয়ে। স্বয়ং রাজকন্যা? কি কিসমত আমার। আচ্ছা ভাই, তোমাদের রাজকন্যা দেখতে কেমন? আমাদের আমাদের রাস্তাঘাটে সময় করে কথা বলবেন। খুব সুরত। তুমি কে? আমি ললিতা, রাজকন্যা সখী। কিন্তু আপনি? আমি এক আওয়ারা শেখ, এক নজর দেখতে চাই পালকির ওই হাতি নাকি। আপনি পথ ছাড়বেন না? ছাড়বেন না। যদি না ছাড়ি? পালকি ওঠাও, দেখি কে পথ আটকায়। মুখটা একবার দেখলেই পথ ছাড়বো। চলো আমরা কেটে পড়ি। না, পালকি ওদিকে জঙ্গলে নিয়ে যাবো। এবার আর শুধু মুখ দেখে ছাড়বো না, মেয়েদের এত দম্ভ আমার সহ্য হয় না। চলো কিন্তু ঠিক চিন্তা করেছি, সেই মুখ, তবে দেখতে আরো সুন্দর হয়েছে। বহু বছর আগে সেই রাত্রের কথা মনে পড়ে? গড় নাসিমপুরে নববর্ষ, মহা ধুমধাম, খাওয়া দাওয়া, আতশবাজি। তোমার বাবা আমাকে খুব বকলেন, মনে পড়ে? দেবিকান্ত, তুমি সত্যি? তুমি? তোমার সঙ্গে আবার দেখা হবে এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি কোনো দিন। উত্তরা, আমি কিন্তু ভাবতাম এ আমার অনেক দিনের স্বপ্ন। না দেবিকান্ত, এ শুধু তোমার মুখের কথা, নইলে কি তুমি একবার আমাদের খোঁজ নিতে আসতে পারতে না? উত্তরা, আচ্ছা আমি তো আমি তো জলে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, দেখতে পেয়ে বজরা থেকে জলে ঝাঁপ দিয়েছিলাম, তবে জানতাম তুমি তুমি চলে গিয়েছিলে আমাকে না বলে। কেন গিয়েছিলাম জানো? ভেবেছিলাম সংসারে আমার আপনজন বলতে কেউ নেই। কেউ নেই? যাদের রাজা নেই আমি তাদের রাজা, আর যখন যেখানে যাই সেখানেই আমার রাজত্ব। অথচ যেখানে তুমি আসল রাজা সেখানে তুমি গেলে না। কি জানি কোন ভিন দেশে রাজাগিরি ফলাচ্ছ। চলো উত্তরা, তোমায় পৌঁছে দিয়ে আসি। কেন? বা বাড়ি যাবে না এখনই? বাড়ির সবাই ভাববেন যে। তুমিও চলো আমার সঙ্গে, সবাই খুব খুশি হবে।
যাবি না? আচ্ছা উত্তরা, তোমরা রাজমহলে আর কতদিন আছো? কেন? তোমার সঙ্গে আবার আমার কবে দেখা হবে? বলো কবে? কাল। কোথায়? লক্ষ্মী জনার্দনের মন্দিরে। বেশ। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই, দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই, ভাবে প্রিয় অভিশাপ যাবে কি বৃথায়, প্রিয় অভিশাপ যাবে কি বৃথায়, গধুয়ার দেখা নাই হায় গধুয়ার দেখা নাই, দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই, গোকুলের বাসুরিয়া এলো অভিসারে মধুরী তু এলো যেন বধুয়ার সাথে, দুহু চায়ে দুহু পানে মিলনো আশাতে, তখন রাধার নয়ন বলে ওই কালো রূপ কাজল করিয়া চোখে এঁকেছি আমি, কাজল করিয়া চোখে এঁকেছি, কানুর মুরলি বলে ওই বধু নাম গো জপমালা করে বুকে রেখেছি আমি, জপমালা করে বুকে রেখেছি, কালো চোখে ওই কালো রূপ আলো হয়ে রয়েছে, রাধা রাধা ওই মধু নাম জপমালা হয়েছে, জপমালা হয়েছে, দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। তুমি এসেছো? বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু পালকি দাঁড়িয়ে আছে, ওর নাম ললিতা, ইনি কাল আমার প্রাণ বাঁচিয়েছেন। ললিতা, আমি মন্দিরে গিয়ে অপেক্ষা করছি। উত্তরা, কিছু বলছো না যে? ভাবছি। আর যদি দেখা না হয়? না উত্তরা, একবার আমি হারিয়ে গিয়েছিলাম, আবার হারিয়ে যেতে পারবো না। কাল তো কথা বলনি। কাল ভেবেছিলাম কষ্টটা শুধু আমার একার, কিন্তু তুমি চলে যাবার পর আমার মনে হলো কষ্টটা শুধু আমার একার নয়। এখন আমি জানাতে চাই না উনি কোন দেশের রাজা দিদি, সময় হলে সব জানতে পারবি। আমার দেখো, আমার দিকে, আমার কাছে এসো, আরো কাছে, আরো কাছে। আমার ভয় করে যদি জানাজানি হয়ে যায়, সেই জন্যে? না। তাহলে
আজ এত ভালোবাসা, কিন্তু কাল আর ফিরেই তাকাবে না, সব ভুলে যাবে। এবার যখন মন্দিরে যাবে তো আমার কথা মনে করে বুঝে দিও। যেমন উত্তরা দেয় একজনের জন্য। দিদি তো হ্যাঁ বলো না, থাক, বলার কি দরকার? এসব গোপন কথা কাউকে বলতে নেই। তবে আমি জানি সেও আসে, তাই না? পছন্দ হয় তোমার জন্য আসল মুক্ত, অনেক দাম লোকটাকে। দিদি কাউকে বলতে বারণ করেছে। আমার কানে কানে বলো, কেউ জানতে পারবে না। ঠিক জানি না, বোধ হয় খুব বড় জমিদার, নিজের ছিপ আছে, বজ্র আছে, সঙ্গে যারা থাকে তারা বলে রাজা বাবু। রাজা বাবু, আমি কিন্তু আড়াল থেকে শুনেছি দিদি ডাক্তারকে দেবীকান্ত। দেবীকান্ত রাশি রাশি মৃগী মারি করিলেন ঠাই ঠাই, বনে ভ্রমণে দহি শ্রান্ত কালীবর, বিশ্রাম করেন বসি দুই সহোদর, শুনিলেন হেনকালে সৈন্য কোলাহল, প্রলয় গর্জন যেন সাগরের জল, কটকের পদধূলি। বাসুদেব, একদিন পর আসার ফুরসত হলো? কেন খুশি? আমার কাছে বড় একটা আসিস না তো, বস। জানি তো পিসি, নানান কাজে ব্যস্ত আছি। তুমি কেমন আছো? তোরা দেখতেই পায় না আজকাল। তোকেই বা কে দেখতে পায়? দেখতে পেলেও তা কি দেখার ফুরসত? কি গরজ কারো আছে? যেমন ধরো উত্তরার। সে কি কথা? সত্যি পিসি, উত্তরাকে আমি দূর থেকে দেখি, পেছন থেকে দেখি, কিন্তু সামনে সামনে কেন রে? জিজ্ঞেস করো উত্তরাকে, ও সবসময় আমার কাছে থেকে দূরে দূরে থাকে কিংবা পেছন ফিরে থাকে। উত্তরা কোথায় ছাড়ো পিসি, জানো তো কিরকম হিয়ালি করে কথা বলে। আচ্ছা বাসুদেব, শাহজাদা মোহাম্মদ সুলতান শাহ সুজাকে ছেড়ে আবার ফিরে গেলেন মির্জুমার ফৌজে? নিজের জান বাঁচাতে হবে তো, শাহ সুজা নিজেই পালিয়ে যাচ্ছেন ঢাকায়, প্রথম যুদ্ধ শেষ হয়ে এলো। সত্যি বাবা, এই অরাজকতা আর মোটেই ভালো লাগছে না, কিরকম ডাকাতি হচ্ছে সব চারিদিকে। হ্যাঁ, ডাকাতির কথা মনে পড়লো। আচ্ছা উত্তরা, তোমার মনে আছে আমাদের সেই দেবীকান্তকে? দেবীকান্ত? সে কি এখন বেঁচে আছে? বেশ বহল তবিয়তে বেঁচে আছে। তার কত নাম, লোক, লস্কর, বজরা। সত্যি? সে কোথায়? শুনলে খুশি হবে না। ভুজঙ্গ হালদারের নাম শুনেছ? ও বাবা, শুনিনি আবার। ওর এক পালিত পুত্র আছে, সেই হলো দলের আসল নেতা, সবাই তাকে রাজাবাবু বলে জানে। ওই রাজাবাবু হলো আমাদের
শ্রীমান দেবীকান্ত রায়। এত দেরি, অনেকক্ষণ ধরে বসে আছি, কি হলো উত্তরা? উত্তরা, বাসুদেব কি বলেছে জানো? কি? তুমি নাকি ভুজঙ্গ হালদারের কাছে মানুষ, তুমি নাকি ডাকাতি করো? বাসুদেব জানে, কিন্তু ও কি করে জানলো? কথাটা তাহলে সত্যি? হ্যাঁ। আগে বলনি কেন? শোনো উত্তরা, আমি একদিন তোমার সব খুলে বলতাম, কিন্তু দেবীকান্ত, আমি বাসুদেবকে বলেছি, ও যা বলেছে সব মিছে কথা। এখন এখন আমি কেমন করে সবার কাছে মুখ দেখাবো? আমার খুব আশা ছিল তুমি একদিন বাবার সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমি সবাইকে বলবো আমি জানতাম তুমি জীবনে খুব বড় হবে, তুমি মানুষ হয়ে ফিরে আসবে। উত্তরা, কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি মনে মনে জানতে না কোনো দিনই তুমি বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না? উত্তরা, আজ সারা দেশে অরাজকতা, শুধু তারাই আজ ভালো আছে যাদের সিন্ধুকের প্রত্যেকটি মোহর, গরিবদের পাঁজরার এক একটি হাড়, যাদের ঘরণীদের গলার এক একটি মুক্ত, সাধারণ মেয়ের এক এক ফোঁটা চোখের জল। আমি ওদের মহল থেকে ধন দৌলত কেড়ে আনি, ওরা বলে আমি ডাকাত, কিন্তু গরিব চাষিরা ভালোবেসে আমায় ডাকে রাজা বাবু। না দেবীকান্ত, আমি আর আসবো না। রাজু, রাজু, বাসুদেব মজুমদার এদিকে আসছে, তুমি সে কে পালা? বাসুদেব? বাসুদেব কি করে জানলো? দেরি করো না, ওরা তোমাকে ধরতে আসছে, শিগগির পালাও। উত্তরা, না না, কোনো কথা না, তুমি শিগগির পালাও। তুমি চলে যাও এখান থেকে, ওরা যেন তোমায় দেখতে না পায়, আমার জন্য ভেবো না। ভয় পেয়ে গেলে আমায় দেখে? না, ভয় পাইনি। তুমি এ সময় এখানে? অপেক্ষা করছিলাম। কিন্তু আমি তো এই সময় ঘুমিয়ে পড়ি। আজ তো ঘুমাওনি। ঘুম আসছিল না। আমি জানতাম। কি জানতে? আজ তুমি ঘুমাবে না, এখানে এসে দাঁড়াবে, আকাশের দিকে তাকাবে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। তাই বুঝি? জানতে? সন্ধ্যেবেলা তোমায় দেখেছিলাম গঙ্গার ধারে। অনেক রাত হলো বাসুদেব, এবার ঘুমোতে যাও। আচ্ছা উত্তরা, আগে তো তুমি কোনোদিন আমার সঙ্গে এইভাবে কথা বলতে না, আজ এত বদলে গেছো। শুধু ওই একটি লোকের জন্য? হ্যাঁ, তাই। তুমি এত নির্মম হতে পারো আমি ভাবতে পারিনি কোনোদিন, কিন্তু তুমি আমায় জানো না উত্তরা, আমি আরো নির্মম হতে পারি, আরো কট হতে পারি। হজে একদিনের মধ্যে তুমি আমার কতখানি বদলে দিয়েছ তুমি জানো না। তুমি না থাক,
আমি কি বলছিলাম জানো? এবার যখন আমি যুদ্ধ থেকে ফিরে আসব, তুমি আমায় আর চিনতে পারবে না। কেন? কেন? তখন আমি সামান্য দেবানের ছেলে নই। অনেক রাত হয়ে গেছে বাসুদেব, এসব রঙিন স্বপ্ন ঘুমিয়ে দেখলে আরো বেশি উপভোগ করতে পারবে। হ্যাঁ তোরা, এই আমার স্বপ্ন, আমি স্বপ্ন দেখছি আগ্রা থেকে ফৌজ নিয়ে গিয়ে আসছেন শাহে আলিজার দারাশেখর ছেলে স্বয়ংশেখর, ঔরঙ্গাবাদ থেকে আসছেন আওরঙ্গজেব, আর এদিক থেকে আমাদের নিয়ে এগিয়ে আসছেন শাসুজা। জোর লড়াই হবে এবার, ভীষণ লড়াই, আর এই লড়াইতে অন্তত একজনের ভবিষ্যৎ নিশ্চয় তৈরি হবে নতুন করে, আর তার নাম বাসুদেব মজুমদার। শাসুজা একটি যুদ্ধে হেরে আর একবার ভাগ্যের সঙ্গে পাঞ্জা লড়ে দেখবার জন্য ফৌজ নিয়ে চলল আগ্রার দিকে। এলাহাবাদের কাছে তার পথ আটকাল আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ সুলতান, আর তার সঙ্গে স্বয়ং মীর জুমলা। মীর জুমলা জানত শাহজাদা মোহাম্মদ সুলতান একা শাহসুজাকে রুখবে না, তাকে বন্দি করার চেষ্টা করবে না, কারণ শাহসুজার কন্যা গুলরুখ বানুর সঙ্গে তার অনেক দিনের ভালোবাসা। রাজনীতির দাবা খেলায় একটার পর একটা দান দিয়ে চলেছে সেই মীর জুমলা, তখনকার হিন্দুস্থানের শ্রেষ্ঠ রাজনীতিবিদ। গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমী পাপি ভারে, যে গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমী পাপি হারে, যে গোলাপ কাঁটার ঘায়ে সে তো আরাম করে কাঁটার জ্বালা খুশবু, আরাম করে কাটার জ্বালা খুশবু, জ্বালে যে বুকে আগুন নেভাতে হয় সে তো পারে, যে গোলাপ কাটার ঘায়ে কাঁদায় প্রেমিক পাপি হারে, যে গোলাপ কাটার ঘায়ে। বাহ 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 বাহ, মাশাআল্লাহ, বহুত হো, চলো ইসকা জবাব দো। আঁখোঁ সে পুছ পুছনে ওয়ালে মালিশক, আঁখোঁ সে পুছ পুছনে ওয়ালে মালিশক, হমসে তো দিল কি বাত বতাই নহীঁ জাতি। খুদা মহফুজ রক্ষে ইন কালে নাগো সে, বড়ে জহরিলে হোতে হ্যায় জো গেসু তক মর জায়ে, বড়ে জহরিলে হোতে হ্যায়
जो गेसूता कमर जाए। अब बताओ बेनी तो नए काल नागिने बिशिर नेशाय आछे भोरे आरजू आमार खुदा मालिक चोट थेके तार बाचाओ मोरे आमादेर ओई बेवकूफ शहजादा की नाम था मोहम्मद सुल्तान और मुनेर अवस्था ठीक ओई रकम बिरहेर जाला सह्य करते पारछे ना केनो जानो शहसुजार खूबसूरत कन्या गुलरुख बानू टाटका गोलापेर मतो तार मुखखानी কিন্তু সেই জন্যে কি মোহাম্মদ সুলতান পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল শাহসুজাকে? আমার প্রশ্নের জবাব দাও। শাহসুজাকে আমরা একটুর জন্য বন্দী করতে পারলাম না কেন? 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 বাসুদেব মজুমদার, শাহসুজার পৌত্রের মন্ত্রদার, 1000 সভা। मंसूर हुसैन खां मंसबदार 300 सवार। चंद्रवान सिंह मंसबदार 500 सवार। तो वो फैसला होएगा। आज कोथा है शाह अली जादार आशिको নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে গুজরাটে, আর কোথায় শাহজাদা সুজা? সেও প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছে বাংলায়। আর আমি আমের জুমলা ওয়াজরুল মুলক এখানে খাজুয়ার ময়দানে ফেসলা করে দিলাম কে হবে হিন্দুস্থানের বাদশাহ। তার নাম মোহাম্মদ মহিউদ্দিন ঔরঙ্গজেব। এদের কথা কে যেন আমায় বলছিল? আলী হোসেন খান। আলী হোসেন খান? আলী হোসেন খান শাহসুজার পক্ষ ত্যাগ করে আমাদের ফৌজে দাখিল হয়েছেন। শাহনশাহ বাদশাহ ঔরঙ্গজেব খুব মেহরবান। খুব মেহরবান কতখানি? তোমরা তার খেদমাতে হাজির হলে তিনি তোমাদের মাফ করে দেবেন। আর তারপর? আমি খুশি হব, তোমরাও খুশি হবে। অবশ্য খুশি হওয়ার যথেষ্ট কারণও থাকবে। আর যদি খুশি হতে না চাই? তাহলে আফসোস করবে। তাহলে আমরা বন্দী? তোমরা আমার মেহমান, আমার অতিথি, সম্মানিত অতিথি। তাহলে আমরা বন্ধু? তুমি আর আমি? না, আমি ও আর ও আমি একা কিছু করি না। ওরা যা করে আমিও তাই করি। ওরা কি করবে তাহলে সেটা আগে জানা দরকার। নিশ্চয়। কিন্তু সেটা ওদের জিজ্ঞেস করুন।
তুমি কি বলো? আমি মুসলমান, বেঈমান না। এবারে বলো, জান আপনার হাতে, জবান আমার হাতে। শাবাশ শাবাশ, নিয়ে যাও। তুমি কি বলছো? আমি হুজুরের গোলাম। হ্যাঁ বাসুদেব, তুমি? আমি মরতে আমি ভয় পাই না, কিন্তু কিন্তু আমি এই কথাও জানি যে জীবনের অনেক দাম। কি দাম তুমি দিতে পারো? আপনি কি চান? তোমাকে আমি চিনেছি, আমিও আপনাকে চিনেছি। তুমি আমার মনের মতো লোক। আমরা সবাই সবার মনের মতন লোক। কত যেতে চাও? যত দূর রাস্তা আছে। আর রাস্তা যেখানে নেই সেখানে রাস্তা তৈরি করে নেব। বাস বাস, তোমার মতো লোক কি আমার প্রয়োজন? কিন্তু আমি একা কি করতে পারি? তুমি একা নও। কেন, আমার সঙ্গে আরো কেউ আছে? অনেকে আছে। ফের পর আমাদের কি করতে হবে? আল্লাহ আবার দেখা বলে দেবে। আল্লাহ আবার দেখা অমিরুল উমরা আলাবার্তিকা, তিনি তো সব বাদশাহ শাশুজার লোক। আমি আলাবার্তিকা চন্দ্রভানকে অম্বিকাপুরের থানাদার করে পাঠাচ্ছি। আচ্ছা, মির্জুমলার ফৌজ রাজমহলের দিকে এগোচ্ছে না? আচ্ছা, মির্জুমলা রাজমহল দখল করবার পর নিশ্চয় মালদহ আক্রমণ করবেন। নিশ্চয়ই। তারপর শাহ সুজা সেখান থেকে দক্ষিণে সরে যাওয়ার উপক্রম করলেই আমরা পার্বতীপুর গড় নাসিমপুর থেকে তার পথ আটকাবার চেষ্টা করব। তাহলে আমি গড় নাসিমপুর ফিরে যাই। আমার তাই অভিমত। আপনাকে যে কথা বলেছিলাম দেখেছেন? হ্যাঁ, জানো ব্যাপারটা খুবই গোলমেলে বাসুদেব। ধরো যদি যুদ্ধ না থামে, যদি শাসুজা হেরে যায়, যদি মির্জুমরা শাসুজার তোপখানা বারুদখানা দখল করবার জন্য এই গড় নাসিমপুর আক্রমণ করে, তখন মির্জুমরা জানবে কি করে তোপখানা বারুদখানা এখানে সরিয়ে আনব খুব গোপনে? ও না না না, এতটা ঝুঁকি নেওয়া বোধহয় ঠিক হবে না। আপনি বৃথা ভয় পাচ্ছেন, ভাইয়ের ভাইয়ের যুদ্ধ কি বেশি দিন চলে? হ্যাঁ, কিন্তু কিন্তু লোকে যে বলাবলি করছে, শাহেনশাহ ঔরঙ্গজেব শাহজাদা মুরাদকে গোয়ালিয়রের কেল্লায় বন্দি করে রেখেছে। ওই সব মিথ্যে কথা, আমার কথা শুনুন, আপনি রাজি হয়ে যান। বাসুদেব, আমাকে দু চার দিন একটু ভেবেছো? না, আর ভাববার দরকার নেই। একবার যদি সুযোগটা ফসকে যায়। এখন আবার কোথায় যাচ্ছে উত্তরা? অষ্টপূজার মন্দিরে পুজো দিতে। তোমাকে বাবা আজকাল কোন সময় একা পাওয়া যায় না, সব সময় ব্যস্ত। কেউ না কেউ তোমার ঘরে থাকবে। আচ্ছা আসি।
ধরা পড়ার ব্যাপার কিছু জানো না? জানি না, নিশ্চয় কোনো বেঈমান বলে দিয়েছে। বেঈমান? হ্যাঁ, বেঈমান তো বটে। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। কৃতজ্ঞ? শাহ সুজার ফৌজে আমার নিজের লোক যারা আছে তাদের ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল এই আল্লাহবর্তী খাঁ। সে আমার সঙ্গে বেঈমানি করার মতলব করছিল। নিজের চালটা দেবার আগে নিজেই খতম হয়ে গেল অন্যের চালে। আর তোমরাও বেঁচে গেলে, তা না হলে কাশম খাঁ, চন্দ্রভান সিং আর হ্যাঁ তুমিও আজ। তাই বলছিলাম যে খবরটা শাহ সুজাকে কে দিয়েছে একবার জানতে পারলে তাকে একটা ইনাম দিতাম। যাই হোক, শাহ সুজা আর বারুদখানা যে এই গড় নাসিমপুরে আনার বন্দোবস্ত করতে পেরেছে এটা খুব ভালো কথা, কিন্তু ওই রাজাবাবুর দলের ব্যাপারটা আরো গুরুতর। শোনো, এই রাজাবাবুর দিকে আমার কিন্তু চাই, জীবিত অথবা মৃত। আমার শুধু এক মাস সময় চাই। বেশ, মধুর
তু বারি পিয়াসা তু চন্দ্রমোহামোচকোরি মধুর 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 আবিসা পিয়া তু বারি পিয়া তু বারি আগে খেলাটা শেষ করো আপনার নির্দেশ অনুযায়ী শাহজাদাকে এখানে এনেছি যদি আরো কোনো হুকুম থাকে তো কিছুতেই না আমি ফিরে যাচ্ছি শাহসুজার ছাউনিতে বাসুদেব তুমি শাহজাদাকে সম্মান দেখাতে চান না এত আসপর্ধ কমবখত আমি শাহনশাহ বাদশার এক মান্দার বান্দা যা সুবা বাংলা জয় করে তুলে দিচ্ছে তাঁরই হাতে কমবখত আমি না আপনি বেঈমান যে শাহনশাহ সমস্ত মেহরবানি ভুলে গিয়ে চার সুজার পক্ষে যোগ দিয়েছে সামান্য এক তাঁরির মোহে খবরদার শাহসুজার কন্যার সম্বন্ধে কোনো অভদ্র মন্তব্য আমি সহ্য করব না আমার জিত আচ্ছা আচ্ছা থাক থাক তোমরা খুব উত্তেজিত হয়েছ এবারে বেওকুফ শাহজাদার ব্যাপারটা ফেসলা করা যাক আমি জানতাম আপনাকে ফিরে আসতেই হবে কিন্তু আপনি বাসুদেবকে কথা দিয়েছিলেন না আমি কোনো কথা কাউকে দিইনি আপনি তাহলে আমায় নিয়ে কি করতে চান যে নিজের ফৌজ ছেড়ে পালিয়ে যায় পালিয়ে গিয়ে যোগ দেয় দুশ্মনের সঙ্গে তাকে ধরতে পারলে কি করা হয় না 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 এ আপনি পারেন না আমার নাম একে বলে দাও খাজানচির সঙ্গে দেখা করতে আমার গুস্তাকি মাফ করবেন হ্যাঁ আপনি হসরত আমার কথা না শুনেই চলে যাচ্ছিলেন আর হসরতের সামনে দাঁড়িয়ে পথ আটকানো দেয়া তো
কি চাও তুমি? বলো কি চাও? গড় না শ্যাম্পুর। আমার মেয়ে হয়ে তুমি চৌধুরী বংশের নাম ডোবালে। ছি, দেবীকান্ত আমার ছেলেবেলার বন্ধু। দেবীকান্ত? কে দেবীকান্ত? তাকে আমি চিনি না, আমার কাছে তার কোনো পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সেটা সাধারণ ডাকাত, আর সেই ডাকাতের সঙ্গে আমার মেয়ের কোনো পরিচয় থাকতে পারে না। সেদিন গঙ্গায় ডুবে যাচ্ছিলাম, দেবীকান্তই আমাকে বাঁচিয়েছিল। না, তুমি ডুবে মরতে, ডুবে মরতে, তাতে তাতে আমার মান মর্যাদা দুই বজায় থাকত। বাবা, এত বড় স্পর্ধা, একটা সাধারণ ডাকাত সেদিন আমার মেয়ের সঙ্গে গোপনে দেখা করে। কে কে ওখানে? কি চাই তোমার? আমার উত্তরাকে চাই বাসুদেব। বাবা, বাসুদেব তুমি এখন যাও। আমার কথা এখনো শেষ হয়নি। আমি কিন্তু পেয়াদা রাখতে বাধ্য হব। কেউ আসবে না, মির্জুমলার নির্দেশে আজ থেকে আমি গড় নাসিমপুরের কেল্লাদার। এটা জবরদস্তি, এ আমি কিছুতেই সহ্য করব না। আপনি এখানে বন্দী। বন্দী? বাসুদেব, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এত বড় সর্বনাশ তুমি আমার করতে পারলে। কাসিম খার বিবিও মেয়ে বাসুদেব, এখানে আমি একা, কি চাই তোমার? আমি কেল্লাদার, তুমি কয়েদি। তোমাকে প্রত্যেক দিন একবার করে দেখে যাবা আমার কর্তব্য। দেখা তো হয়ে গেছে, এবার তুমি যাও। আমি আজ নিষ্ঠুর, অত্যাচারী, যা কিছু হয়েছে তা শুধু তোমার ভালোবাসা না পাবার জন্যে। আমি কোথায় যাচ্ছ তারা? পিসিমার কাছে। পিসি এখানে নেই। এই মহলে এবার শুধু তুমি আর আমি। আমি আর তুমি, তুমি আর আমি, একেবারে একা। আমার বিশ্বাস, আশা করি তোমার মত
আর আমার মত একই হবে, কি বলো? বাসুদেব ছোড়া আমার বুকে পারবে? পূজারীর কাছে মুরলীধরের খোঁজ করবি, মুরলীধরকে পেলে তাকে এই আংটিটা দেখাবি, সে তোকে নিয়ে যাবে দেবীকান্তর কাছে। কিরে পারবি তো? হ্যাঁ দিদি, নিশ্চয়ই পারব। দেবীকান্তর সঙ্গে দেখা হলে তাকে বলিস আমাদের বড় বিপদ, সে যেন একটা উপায় করে। যে কথা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কার আংটি? কার বলে মনে হয়? উত্তর না তাহলে বলবো। সেই রাজাবাবুর। রাজাবাবু? ললিতা, সে রাজাবাবুর জন্য তোমাকে তোমাকে জানতাম। এসো এসো আমার ঘরে এসো। ললিতা, শুধু একবার রাজাবাবুকে আনবে কর্ণসিংপুরে। কিন্তু উত্তরাতে কি ভাববে আমায়? সে তো জানতে পারবে না, সে শুধু শুনতে পারবে কি তাকে উদ্ধার করতে ধরা পড়ে গেছে রাজাবাবু। তারপর যার ভাগ্যে যা তাই হবে। কি করতে হবে তোমার জন্য বলো। তুমি মন দিয়ে শোনো, আমি যা যা শিখে দিচ্ছি ঠিক
সে কথাগুলো বলবে রাজা বাবা। আমার 3000 লোক গড় নাসিমপুর ভেঙে গুড়িয়ে ধুলো করে দেবে। ঘরের মধ্যে যেতে হবে আপনাকে একা। হ্যাঁ একা, দলবল নিয়ে গেলে চলবে না। বাসুদেব যদি জানতে পারে না তাহলে হয়তো মেরেই ফেলবে রাজামশার উত্তর দিকে। কিন্তু আমি একা কি করতে পারি? যা কিছু করবার আপনি একাই পারবেন। আর এখন ঘরের ভেতর বেশি সৈন্যও নেই। কিন্তু ললিতা, আমি ঘরের মধ্যে ঢুকবো কি? ঘরের মধ্যে? ঘরের মধ্যে আজ আজ মাঝরাত্রে মহলের পূব দিকে প্রথম দুটি ছেড়ে তার পরের জানলায় আমি একটু প্রদীপ দোলাতে থাকবো। হ্যাঁ, আর আপনি তখন সাথে খাল পার হয়ে আসবে, এসে প্রাচীরের উপরে উঠে যাবেন, আমি আপনাকে নিয়ে যাবো উত্তরের দিক আছে। তুমি চলে যাচ্ছ যে জানো আমি কে? জানি, গড় নাসিমপুরের কেল্লাদার। আমি সিতারা। সিতারা ফৌজদার কাসিম খার মে। আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুমি চেরা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তন্ন তন্ন করে দেখছ। হ্যাঁ, কি খুঁজছো তুমি বলো? নসম্পুর তোমায় চাই, এবার তুমি কেল্লাদারের বিবি, তাহলে কর্ণসম্পুর তোমার না। বাসুদেব হবে না, হতে পারে না। না বাসুদেব না, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না। এখন যা করবার আমি করব। বাসুদেব তুমি ভুলে যেও না যে আমি এখনো বেঁচে আছি, আর তুমিও ভুলে যেও না আমি বাঁচব তোমার চাইতে আরো বেশি। বেরিয়ে আসতে হবে এক্ষুনি। কেন? বেশি কথা বলবার সময় নেই, তোমাকে বাঁচাতে হবে বাসুদেবের হাত থেকে। একেবারের জন্য এই বুড়ো ছেলেটার কথা বিশ্বাস করো। আর বাবা? তার ব্যবস্থা পরে হবে, আগে তোমাকে বাঁচানো প্রয়োজন। কিন্তু ইন্দ্রনারায়ণ চৌধুরীর মেয়ে? আজ্ঞা। আমার কাছে কিছু গোপন করো না দেবীকান্ত। উত্তরা? উত্তর আমার বাগদত্তা। এ কথা তুমি আমার আগে বলনি কেন? সাহস করিনি। কেন? হয়তো হয়তো আপনি অসন্তুষ্ট হতেন। না দেবীকান্ত, আমি অসন্তুষ্ট হতাম না। উত্তরা বিরক্ষা করা তোমার কর্তব্য। তাহলে আমি রওনা হবার ব্যবস্থা করি। কিন্তু একা তোমায় যেতে দেবো না, আমিও তোমার সঙ্গে যাবো। না না, আপনি আসবেন না, এই কাজে বিপদের সম্ভাবনা আছে। বিপদের সম্ভাবনা? তুমি একা সেই বিপদের ঝুঁকি ঘাড়ে নেবে আর আমি এখানে চুপ করে বসে থাকবো? কিন্তু গর্ণাসিংপুরে আমাকে একাই ঢুকতে হবে। একাই না ঢুকবে, কিন্তু একা বেরোতে পারবে তো?
কালীকান্ত, আমরা চড়া হচ্ছি গড়নাসিমপুরের ওপর, সবাইকে খবর দাও। কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী, জাগ শঙ্করী জাগ ভয়ঙ্করী, পরাণ বদনা পরালী, জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী। কুন্দ মালা গলে রক্ত আঁখি জলে, চরণ শিব কপালী, জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী। তাড়াতাড়ি চলো, রাত হবার আগে পৌঁছতে হবে। আর কত দূর? আর তিন দণ্ডের পথ। এখন আমরা বিড়িপুরের জঙ্গলে আছি। এসো বীরপুর হয়ে যারা আসছিল সব পৌঁছে গেছে? ঘর ঘিরে ফেলো, আমার সংকেত পেলে একসঙ্গে সব মশা জ্বলে উঠবে। ঠিক আছে, কোন জানলা? পূর্ব দিকের দুটি জানলা ছেড়ে তার পরের জানলা। মাঝ রাতের পর প্রথম দণ্ড, তাই না? আগে মাঝ রাতের পর প্রথম দণ্ড। ওই দেখো রাজাবাবু, ওই দিক থেকে আসবে। তুমি এখানে দাঁড়িয়ে প্রদীপটা ঘোরাবে, আর রাজাবাবু আসবে ঠিক এই জানলা দিয়ে। তোমার মুখখানা যে একটু ভালো করে দেখতে চাই। ছিপে করে নদী পার হয়ে মাত্র দুজন পাইক সঙ্গে নিয়ে একেবারে সন্ধ্যেবেলায় একা আমার কাছে এসেছ, মনে হচ্ছে কোনো মতলব আছে। আমি তো সব কথাই আপনাকে খুলে বলেছি, আপনার এখনো বিশ্বাস হচ্ছে না? একেবারে যে বিশ্বাস হচ্ছে না সে কথা বলে কি করে? কিছু কিছু কথা তো কানেও আসছে। আমাদের হাতে কিন্তু আর একটু সময় নেই। না 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 না, এতে আমার কিছু করবার নেই, আমার করবার কিছু আগ্রহ নেই, ফুরসতও নেই। সাহানশা বাদশাহ এলাকায় এত বড় একটা অন্যায় হতে চলেছে, আর আপনি সেটা চুপ করে সহ্য করবেন? এমনও তো হতে পারে বাসুদেব যা কিছু করছে সেটা আমার নির্দেশে। বাসুদেব আমারই লোক। আপনার নির্দেশে বাসুদেব আমাকে বিয়ে করতে চেয়েছিল। আচ্ছা আচ্ছা, বাসুদেব উত্তরাকে একলা ঘরে পেয়ে বিচ্ছেদ করবার চেষ্টা করেছিল, তাও কি আপনার নির্দেশে? বাসুদেব যে ললিতার সঙ্গে প্রণয়ের অভিনয় করল, দেবীকান্তকে গড়ের ভেতরে ভুলিয়ে নিয়ে এসে হত্যা করার জন্য, তাও কি আপনার নির্দেশে? দেবীকান্ত আমাদের শত্রুপক্ষের লোক, তাকে আমরা ধরবার চেষ্টা করছি।
কিন্তু এইভাবে না না চিচি, এতটা নিচুতা আপনার পক্ষে সম্ভব নয়। আমি শাহিনশাহ বাদশাহ আর ওয়াজির, আমার পক্ষে কিছুই অসম্ভব নয়। আপনি বীর পুরুষ, আপনি যোদ্ধা, দুশ্মনের মোকাবিলা করবেন তলবার হাতে, সামনে থেকে লুকিয়ে পেছন থেকে ছোড়া মারবেন না। আমার উপরে তোমার এত বিশ্বাস? আমি আপনাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা? গড় নাসিমপুরে আমাকে এখনই ফৌজ পাঠাতে হবে বাসুদেবের হাত থেকে দেবীকান্ত আর উত্তরাকে বাঁচাবার জন্য, তাই না? কিন্তু ওকে বাঁচিয়ে আমার লাভ কি? বহুকাল আগে দেবীকান্তর উপর বিরাট একটা অন্যায় করা হয়েছে। সুতরাং এমনও তো হতে পারে আপনি তার প্রতিকার করলে সে হয়তো আপনার পক্ষে যোগ দেবে। বেবকুফ বেবকুফ, রাজনীতি তুমি কি বোঝো? বাংলাদেশ জয় করতে এসেছিলাম, দেশ দখল করে ফিরে যাচ্ছি, এর মধ্যে দেবীকান্ত উত্তরা বাসুদেব বাঁচলো কি মরলো তাতে আমার কি এসে যায় বলো? সব কথাই আমি আপনাকে বলেছি, শুধু একটা কথা এখনো বলা হয়নি। দেবীকান্ত একদিন আমার মা নির্যাত বাঁচিয়েছিল, আমার ভাই। ভাই? আচ্ছা তুমি এখন যেতে পারো, গড় নাসিমপুর অনেক দূরের পথ। দাঁড়াও, রাজা বাবুকে সত্যিই বাঁচাতে চাও? অবাক হচ্ছ না? বাতি দুলিয়ে দেবীকান্তকে মারবার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু এই বাতি দোলানোর জন্যই দেবীকান্ত বেঁচে যাবে। ওদিকে কে প্রতীক করাচ্ছে? তাই তো, ললিতা বলেছিল পূব দিকের প্রথম দুটো ছেড়ে তার পরেরটা। ব্যাপার কি দেবীকান্ত? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা আমারও ভালো লাগছে না। আমি তাহলে রওনা হই। হ্যাঁ, এরা আসছিল জঙ্গলের দিক দিয়ে। আমাদের সন্দেহ হওয়াতে আমরা আটকে দেখলাম পালকির মতো একটি মেয়ে আছে, ওর হাত মুখ সব বাঁধা। সঙ্গে লোকজন কোথায়? বেঁধে রেখেছি একটা গাছের গুড়ির সঙ্গে। আমাকে ছেড়ে না দিলে কিন্তু বিপদে পড়বে। কে তুমি? আমি অম্বিকাপুরের থানাদার চন্দ্রভান সিং। বটে, পালকির ভেতর মেয়েটিকে? আমার স্ত্রী। তাই নাকি? তাহলে হাত মুখ বেঁধে নিয়ে যাচ্ছ কেন? আমার পারিবারিক ব্যাপার, বাইরের লোকের সঙ্গে আমি পরামর্শ করি না। তাই নাকি? মনে মানে মেয়েটার বাঁধন খুলে দে, প্রদীপটা জ্বালাও। এবার ওখানে গিয়ে আলোটা দেখাও। উত্তরা দিদি? উত্তরা? সে কি? দেবীকান্ত এখানে ছল করে নিয়ে গেছে। কোথায় কোথায় নিয়ে গেছে? ঘরের ভেতর। দেবীকান্ত গড় নাসিমপুরে ঢুকেছে, সর্বনাশ। কি হবে তবে? এবার আমাদেরই ঢুকতে হবে ঘরের ভেতর। আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম। আমিও যাব। তুমি? তোমার যাও কি ঠিক হবে? দেবীকান্ত ওখানে রয়েছে, আমাকে যেতেই হবে। ওই দেখুন, আবার আলো দেখাচ্ছে। কি আবার আলো কেন? কি হয়েছে আমি কি কিছুই বুঝতে পারছি না। রাজা বাবু আসছেন। একি তুমি? চিনতে পাচ্ছেন? কিন্তু বোন তুমি এখানে কেন? ললিতা কোথায়? ললিতা আলো নিয়ে সংকেত করবে আরেকটু পরে, সেখানে আপনি এখানে এসেছেন। তাহলে তাহলে তুমি আমাকে নিয়ে এলে কেন? সে অনেক কথা। আজ থেকে ঠিক দু বছর আগে আপনি আমার জান নিজ্জত বাঁচিয়েছিলেন,
বলেছিলেন আপনি আমার ভাই। আজ আমার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য আমাকে কাজ করতে হবে। প্রাণ বাঁচানোর জন্য? হ্যাঁ আমার, আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। ললিতাকে বিশ্বাস করে আপনি খুব ভুল করেছেন। কেন? তাকে পাঠিয়েছিল বাসুদেব। বাসুদেব? হ্যাঁ, সে আপনার জন্য ওখানে অপেক্ষা করছে। উত্তর কোথায়? এখানে নেই। নেই? কোথায় সে? আসুন আমার সঙ্গে, সব কথা বলব। কিন্তু আপনি খুব হুঁশিয়ার, আপনি একদম একা। চলো। আমি এসেছি। তুমি অন্যায়ের জন্য লড়াই করছো, তুমি জিততে পারবে না বাসুদেব। তুমি আমার ছেলেবেলার বন্ধু, তোমাকে প্রাণে মারার ইচ্ছা আমার নেই, আমি শুধু উত্তরাকে নিতে এসেছি। আর তুমি আমার প্রতিদ্বন্দ্বী, আমাদের একজনকে মরতেই হবে।
সাব্বাস, তোমার জিত। তুহু চন্দ্র মোর, হম চকোরি, না বাসুদেব না, কিছুতেই না। এভাবে তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না, কিছুতেই না। বাসুদেব, তুমি উত্তরকে ভালোবাসো, এ কথা আমাকে আগে বলোনি কেন ভাই? আগে বলোনি কেন? আমি নিজেই তোমার পথ থেকে সরে দাঁড়াতাম, বিশ্বাস করো আমি সরে দাঁড়াতাম। এত লড়াই, এত রক্তপাত, এ তো আমি চাইনি, কোনোদিন চাইনি, কোনোদিন চাইনি। কিন্তু এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল বাসুদেব? বলতে পারো আমি কি পেলাম? বলতে পারো বাসুদেব আমি কি পেলাম? এই কাহিনীর শেষ কথা কি জানো? রাজার মেয়ে আমাদের ছেলে, রাজার এই গর্ণাসিমপুর তৈরি করেছে, নিচে হাতে আমি এটাকে ধ্বংস করব। আগুন জ্বালাবো, এই মশালের আলোয় আমি আগুন জ্বালাবো বাসুদেব, আগুন জ্বালাবো। Ooh, body, be a star.